আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফিরে আসলাম আবার একটা নতুন টিউটোরিয়ালে। তো বেশ কিছু অফার কিন্তু আমরা আমাদের চ্যানেলে অলরেডি শেয়ার করছি। অনেকে আছে বিগিনার ইউজার, অনেক অফারগুলো জয়েন করতে পারে না, বলে ভাই একটু ভিডিও দিলে ভালো হয়, প্রতিটা অফারে আমরা জয়েন করতে চাই। তো আমরা যেসব প্রজেক্টগুলো অ্যাডোফে শেয়ার করি আপনাদের মাঝে, সবগুলো থাকে খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা চেষ্টা করি লেজিট রিয়েল এবং লং টাইম প্রজেক্টগুলো শেয়ার করা, যেখান থেকে প্রফিট হলে আপনাদের অ্যাটলাস্ট 50, 100, 200, 300, 500, 1000 ডলার পর্যন্ত প্রফিটের চান্স থাকে। তো ট্রাই করবো আজও কয়েকটা অফার শেয়ার করা, যেগুলো অলরেডি চ্যানেলে শেয়ার করছি, যেগুলো মেটামাস কান্ট্রি এবং খুবই স্ট্রং। আপনাদের কাজ করতে অবশ্যই একটু ভিডিওটা ওয়াচ করতে হয়, কারণ বিগিনারদের জন্য প্রবলেম ফেস করা লাগে। তো প্রতিটা অফারে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, জয়েন করার চেষ্টা করে এবং ভিডিওটা একটা লাইক করে দিবেন। ভিডিও শুরুতে রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। অলরেডি আমরা অনেকগুলো কিন্তু ভিডিও দিছি, রিসেন্টলি একটা টেস্টনেট নিয়ে ভিডিও দিয়েছি, খুবই ভাইরাল টেস্টনেট, এটা দেখে ভিডিও জয়েন করে নিন। এছাড়াও এমুলেট ফিনান্সিয়াল নিয়ে কয়েকটা ভিডিও দিছি, কয়েকটা প্রজেক্ট নিয়ে ভিডিওগুলো ওয়াচ করবেন। এবং বিগিনার হলে দেখেন আমাদের এখানে চ্যানেলে আসলে এখানে প্লে লিস্ট একটা অপশন দেখতে পারবেন। প্লে লিস্টে যদি আসেন, আপনি বিগিনার ইউজার, তাহলে আপনি যদি কিছু না বুঝেন অ্যাডোব সম্পর্কে, অ্যাডোব এক্সপার্ট কোর্সের ভিডিওগুলো দেখে একে অ্যাডোব সম্পর্কে জানেন, কীভাবে কাজ করে জানেন, দেন আমাদের চ্যানেলে এসে কাজে লেগে পড়েন। আজ আমরা অনেকগুলো প্রজেক্ট আমাদের চ্যানেলে শেয়ার করছি, তার মাঝে ফার্স্ট আমাদের লিস্টে যেটা রাখছি, প্রজেক্টটা থেকে প্রায় 2,40,000 ডলার রেওয়ার্ড পুল রাখছি অ্যাডোব হিসাবে। প্রজেক্টটা অনেক স্ট্রং, 10K র্যান্ডম উইনারদেরকে সিলেক্ট করবে ভাই, এখানে উইনিং চান্সটা অনেক বেশি আমি মনে করি। প্রত্যেকেই যদি টুইটার অ্যাকাউন্ট থাকে আপনার একাধিক, যেই কয়টা টুইটার অ্যাকাউন্ট আছে এই কয়টা টুইটার দিয়ে আপনি জয়েন করে নেবেন, কারণ এখানে টুইটারটা খুবই ইম্পর্টেন্ট। টুইটার অ্যাকাউন্ট থাকলে আপনি ওই কয়টা অ্যাকাউন্টে জয়েন করতে পারবেন। দেখেন এখানে তো আমরা ক্লেম লিঙ্কটা কপি করলাম জয়েন করার উদ্দেশ্যে। ডিরেক্টলি চলে আসি মাইসেস ব্রাউজারে, যেখানে মেটামাক্স কানেক্ট করে কাজ করতে হবে। আপনি আপনার আগে মেটামাক্সটাকে রেডি করে রাখবেন, দেন আপনি অফার লিঙ্কটা পোস্ট করে দিলাম। যদি এরকম আসে তাহলে অবশ্যই বিপিএন ইউজ করবেন। তো আমরা একটা বিপিএন অন করলাম, এখন যদি এরকম প্রবলেম ফেস হয় তো পেস্টি ফেসলে ঠিক হয়ে যাবে। দেন এইভাবে ওপেন হয়ে গেলে দেন আমাদের টাস্কগুলো কমপ্লিট করতে হবে। সোশ্যাল টাস্কগুলো খুবই ইজি, হয়তো বা আপনারা ইজিলি এখানে গ্যালাক্সির সাথে কানেক্ট করতে পারেন, কারণ বিগিনার যারা আছে এটা ইজিলি করতে পারে। প্রথমে দেখেন যে এইখানে নিচের দিকে একটা লগ ইন অপশন আছে, আমরা দেখতে পারতেছি লগ ইন অপশন নিচের দিকে। লগ ইনে যদি আমরা ক্লিক করি, এখানে আপনাকে কাজ করতে হবে কি ম্যাটারমার্ক দিয়ে কানেক্ট করতে পারে। বিগিনাররা এইভাবে কানেক্ট করে নেবেন, দেন কানেক্ট হয়ে গেলে এখানে আপনার কিন্তু প্রোফাইল শো করবে, মানে আপনার অ্যাড্রেস শো করে যেটা কানেক্ট করছেন। এখন আমরা যে সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করবো এগুলো খুবই সিম্পল, বুঝতে পারলে এগুলো খুব ইজি। জাস্ট এখানে সিম্পল টুইটারে ক্লিক করলাম, অ্যান্ড টুইটারটা ফলো করা হবে, সিম্পল আমরা ফলো করে নিলাম। অ্যান্ড আমরা যদি আগের পেজে চলে আসি, অ্যান্ড এখানে যে সার্চ বারটা আছে, সার্চ বারে ক্লিক করলে এটা কিন্তু টিক মার্ক চলে আসবে। এভাবে করে এখানে যে ভিজিটেড টাস্কটা, জাস্ট সিম্পল এখানে ক্লিক করে দিলাম, অ্যান্ড কন্টিনিউ বারে, এক্সেস কন্টিনিউ বারে ক্লিক করলাম। এই পেজটা ভিজিট হয়ে গেলে দেন আমরা আগের পেজে চলে আসলাম, অ্যান্ড এখান থেকে আমরা যদি ভিজিটের এটা সার্চ করি তাহলে এটা টিক মার্ক চলে আসবে। এভাবে করে একে একে এই সকল টাস্কগুলো আপনি ইজিলি কমপ্লিট করতে পারবেন, কমপ্লিট করবেন। আরেকটা ব্যাপার, যদি গ্যালাক্সিতে টাস্কে কমপ্লিট করতে প্রবলেম হয়, এখানে আপনি প্রোফাইলে আসবেন। প্রোফাইল আসার পরে এইখানে দেখতে পারবেন যে আপনার সেটিং বার একটা অপশন আছে, সেটিং বার আমরা যদি ক্লিক করি, অ্যান্ড আমরা যদি সোশ্যাল অ্যাকাউন্টে ক্লিক করি, কী কী অ্যাকাউন্টগুলো আপনার কানেক্ট আছে, ভুল আছে কি না, রাইট আছে, আপনি দেখতে পারবেন। যে আপনার যদি টুইটারটা ভুল থাকে আপনি এখানে রিমুভ করে নতুন টুইটার অ্যাকাউন্টে অ্যাড করবেন। যদি ডিসকর্ড যেটা জয়েন করেছেন ডিসকর্ড যদি ওইটা অ্যাড না থাকে তাহলে রিমুভ করে এখানে রিমুভ বারে ক্লিক করে অ্যাড করে নেবেন। টেলিগ্রাম যদি ভুল থাকে অ্যাড করা, টেলিগ্রামটাকে আপনি রিমুভ করে নতুন টেলিগ্রাম অ্যাড করে নেবেন, তাহলে আপনার এই প্রবলেমগুলো আর থাকবে না যে কাজ করতে গেলে ঝামেলা হয়। তো এই সব টাস্কগুলো কমপ্লিট করার পর আমাদের মেন ইম্পর্টেন্ট টাস্ক হচ্ছে ডিসকর্ডের টাস্কটা। এই টাস্কটা যদি ভুল হয় তাহলে আপনি অ্যাডোব পাওয়ার চান্স খুবই কম, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কীভাবে করবেন দেখেন, অ্যান্ড আমরা এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে ডিসকর্ডে জয়েন করব। এই প্রসেসে আপনাকে এখান থেকে কমপ্লিট এখানে ক্লিক করে দিলাম, দেন এখানে ডিসকর্ডের যে ভেরিফাইড আছে ভেরিফাই ক্লিক করে দিবেন। তো আমি স্ক্রিনশট থেকে দেখাচ্ছি, কারণ আমার একটু মোবাইলে ইস্যু প্রবলেম চলতেছে। এইখান থেকে আপনি প্রথমে ভেরিফাই ক্লিক করে এই রোলগুলো আপনি ইজিলি পাবেন। দেন আপনার যে রুলস যে লেখাটা আছে রুলসে ক্লিক করতে হবে। রুলসে ক্লিক করার পর আমরা পরের পিকচারটাতে যাই। রুলসে ক্লিক করলে আপনি এইখান থেকে রুলসের স্টার বারে ক্লিক করার পর এখান থেকে যখনই আপনি এই যে ক্যাটাগরি অপশন আছে, ক্যাটাগরিতে আপনি যখন ক্লিক করবেন সেখানে অবশ্যই আপনাকে অ্যাডোব সিলেকশন করতে হবে। তো এখানে দেখতে পারবেন যে অ্যাডোব লেখা একটা অপশন আছে, অ্যাডোব ক্যাটাগরি, অ্যাডোব ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। দেন আপনি ডান করে দিবেন, দেন আপনি দেখবেন এটা রোলটা আপনি পেয়ে যাবেন। দেন এখানে এখানে আমরা যদি এখন ক্লিক করি ডিসকর্ডের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে, দেন আপনার এখানে ক্লেম বার চলে আসবে।
এখন একটা প্রবলেম চলছে, সেটা হচ্ছে ডিসকর্ড হান্টার রোলটা ওরা কিছুক্ষণের জন্য অফ করে রাখছে। ডিসকর্ড হান্টার রোলটা ডিসকর্ডে দিতে নাও পারে। আমরা যখন সকালের দিকে অফারটা শেয়ার করছিলাম তখন কিন্তু আমরা রোলটা নেওয়া দেখাই দিছিলাম। তো ওই সময় যারা ডিসকর্ডে হান্টার রোলটা নিয়ে নিছিল তারা ইজিলি গ্যালাক্সিটা ক্লেম করতে পারছিল, বাট অনেকেই তারপরে কিন্তু প্রবলেম ফেস করছে যে এখান থেকে ক্লেমটা করতে পারে নি। দেখেন উনি ইজিলি ক্লেম করে পার্টিসিপেট করে ফেলছে, তো এখানে পার্টিসিপেট লেখা আসবে, পার্টিসিপেটটা জাস্ট করে ফেললে আপনার কাজটা কমপ্লিট। সেকেন্ডলি চলে আসছি আমরা একটা টেস্ট নেটে, সেটা হচ্ছে মাইন্ড নেটওয়ার্ক টেস্ট নেট। ভাই এটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ বাইন্যান্স ল্যাব ইনভেস্ট করছে 2.5 মিলিয়ন কিন্তু ফান্ড কালেক্টেড আছে এবং এটা কিন্তু অ্যাডপ করতে পারে খুব শীঘ্রই। তো এই টেস্ট নেটটা কেউ মিস করবে না, খুবই জরুরি টেস্ট নেট আর কি। আর কি জয়েন করবেন কীভাবে দেখেন প্রসেসটা, প্রথমে দেখেন এইখানে আপনাকে ফসেটটাকে কালেক্টটা করে নিতে হবে। ফসেটের জন্য আপনাকে এখান থেকে ক্লেম লিঙ্কটা দেখতে পাচ্ছেন, আমরা যদি ক্লেম লিঙ্কটা কপি করি অ্যান্ড আমরা মাইসেসে চলে যাই তো আমাদেরকে ফসেট নিতে হবে। ফসেট নেওয়ার জন্য আমরা সিম্পল এখানে ক্লিক করে ওপেন করলাম, এইখান থেকে আপনি কানেক্ট করবেন ডিসকর্ডের মাধ্যমে, অথরাইজ করে নিলাম ডিসকর্ডটাকে, অথরাইজ করে নেবেন। যদি আপনার কাছে মুম্বাই ফসেট না থাকে আপনাকে এখানে অ্যাড্রেস দিতে হবে ম্যাটামাক্স থেকে, আপনার ম্যাটামাক্সের যে অ্যাড্রেস যেটাতে কাজ করবেন আর কি। তো আমরা ম্যাটামাক্স অ্যাড্রেসটা কপি করলাম যে আমরা এটা দিয়ে এখন কাজ করব। তার জন্য আমরা সিম্পল এখান থেকে আমরা এই যে এখানে অ্যাড্রেসটা সাবমিট করব। সাবমিট করার পর আমরা এখানে সাবমিট করে দিলাম অ্যান্ড আমাদেরকে কি বলছে 0.2 ফসেট কিন্তু আমাকে দিচ্ছে, আমি সেটা লাইভ কিন্তু নিয়ে দেখাইলাম রিকোয়েস্ট করে। এইভাবে করে আপনারা ফসেট নিয়ে নেবেন। তো ডিসকর্ডে ফেল টেল আসলে আপনি কয়েকবার যদি এভাবে একটু ট্রাই করেন আশা করি আপনার এইটা হয়ে যাবে। ফসেট যদি ওয়ার্ক না করে তাহলে আমাকে এখানে আমার যে ইউজার নেম আছে আমাকে ডিরেক্টলি মেসেজ করে আপনি আমাকে বললে অ্যাড্রেস দিয়ে দিলে আমি আপনাকে ফসেট কিছুটা দিয়ে হেল্প করবো। আপনি চাইলে আরপিসিটা অ্যাড করে নিতে পারেন ম্যানুয়ালি। আমরা আরপিসি অ্যাড করার জন্য আমরা আরপিসিতে ক্লিক করবো। আরপিসি হচ্ছে নেটওয়ার্ক, এই যে টেস্টটা আপনি পারফর্ম করবেন মুম্বাইয়ের, তো এটাতে আমরা আপনার চাইলে ম্যানুয়ালিভাবে আরপিসিটাকে আগে অ্যাড করে নিতে পারি। চেনলিস যে সাইটটা সেই সাইটে সবসময় সব টোকেনের আরপিসি থাকে, আপনি এখান থেকে কারেন্ট পারে ক্লিক করে আপনি কিন্তু এটা অ্যাড করে নিতে পারবেন। আমরা নেক্সট বারে ক্লিক করে আমরা কানেক্ট করে নিলাম অ্যান্ড আমরা এটাকে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি। আমাদের এই নেটওয়ার্কটা এখন এখানে দেখ মুম্বাই যে নেটওয়ার্কটা আছে সেটা সুইচ হয়ে গেল। আপনি যদি এখান থেকে আপনার ম্যাটামাক্সটা ওপেন করেন আমার দেখেন এখানে ফসেট কিছু পরিমাণে রয়েছে, তো আপনার যদি ফসেট দিয়ে থাকে তারা তাহলে আপনি এখান থেকে ফসেট অবশ্যই পাবেন। আপনি একটু ট্রাই করবেন পেজ রিফ্রেশ দিয়ে বারবার ট্রাই করার, তা দেখবেন 0.2 ফসেট আপনাকে হয়তো বা এখন না দিলেও পরে দিয়ে দিবে। দেন এখন আমরা কাজে চলে আসি, মেন কাজ হচ্ছে রেজিস্টার। প্রথম যে লিঙ্কটা আছে রেজিস্টার কমপ্লিট, এই লিঙ্কটা আমরা কপি করব। এখানে আমাদের রেজিস্টার করতে হবে, আপনি দুইটা ম্যাটামাক্স ওয়ালেট ইউজ করে রেজিস্টার করবেন। কেন করবেন সেটা আমি পরে বলতেছি, যে আমরা একটা অ্যাকাউন্ট দিয়ে আমরা কিন্তু অলরেডি রেজিস্টার করতেছি, সেকেন্ডে আরেকটা অ্যাকাউন্ট দিয়ে আপনি রেজিস্টার করবেন ম্যাটামাক্স ফসেট নিয়ে, মানে দুইটা অ্যাকাউন্ট দিয়ে আপনি অফারটা জয়েন করবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট বার আছে, আমরা যদি কানেক্ট বারে ক্লিক করি, কানেক্ট বারে ক্লিক করার পর এইখান থেকে আই হ্যাভ এ ওয়ালেট, সরি আমাদের তো ওয়ালেট অলরেডি আছে, আমরা এখান থেকে কারেন্ট বারে ক্লিক করলাম অ্যান্ড এখানে কারেন্ট বারে ক্লিক করার পর যে ম্যাটামাক্স যে অপশনটা আছে ম্যাটামাক্স আমরা সিলেকশন করলাম অ্যান্ড ম্যাটামাক্স থেকে অ্যাপ্রুভাল আসবে। আমরা কারেন্ট করতেছি নেক্সট বারে ক্লিক করে কারেন্ট কমপ্লিট হয়ে গেলে দেন আমরা একটু ওয়েট করবো। এখন আমাদের স্ক্যানিং যে করতে বলতেছে স্ক্যানিংটা কমপ্লিট করবো, এখান থেকে আমরা সাইন ইনটা কমপ্লিট করে নিব। দেন আপনাকে বলবে ইউর ওয়ালেট স্ক্যানিং সাকসেসফুল। এখন আপনি মূলত এখানে রেজিস্টার হয়ে গেছেন, এখানে রেজিস্টারটা সাকসেসফুল হলো আপনি ট্রান্সফার আইকনে ক্লিক করবেন, ট্রান্সফারে যে বাটনটা আছে ট্রান্সফার বারে ক্লিক করে আপনি একটা ট্রানজ্যাকশন করবেন। এখানে এমন একটা অ্যাড্রেস দিবেন যে অ্যাড্রেসে অলরেডি আপনি এই সাইটে রেজিস্টার করছেন, এখানে বলছি দুইটা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করবেন। আপনি যদি অন্য কোনো অ্যাকাউন্ট দেন যে অ্যাকাউন্ট অলরেডি রেজিস্টার না সেটা কিন্তু এখানে নেবে না, মানে আপনি দুইটা অলরেডি ট্রাই করবেন। যেমন আমি ম্যাটামাক্সে দুইটা অ্যাকাউন্ট দিয়ে কাজ করে নিচ্ছি, আগে আরেকটা অ্যাকাউন্ট অলরেডি আমি রেজিস্টার করছি, এখন আমি যে অ্যাকাউন্টটা আমি কপি করতেছি অ্যাড্রেস এই অ্যাকাউন্টটা অলরেডি আমি এই সাইটে রেজিস্ট্রেশন করছি। রেজিস্টারটা সেম লাইক যেভাবে দেখেছি এইভাবে আপনি আরেকটা অ্যাকাউন্ট রেজিস্টার করে নেবেন। ধর আমি এটাকে কপি করে নিই, আমি আমার আগের অ্যাকাউন্টটাকে আবার এখানে রেডি করে রাখলাম। এখন আমি ওই অ্যাড্রেসটাই দিচ্ছি যে ওয়ালেটটা অলরেডি আমি এই সাইটে রেজিস্টার করছি অ্যান্ড আমি এখানে এনি অ্যামাউন্ট আপনি যে কোনো একটা অ্যামাউন্ট ছোটো অ্যামাউন্ট আপনি এখানে ট্রান্সফার করবেন। তো 0., তো দেখেন আমি একটা সামান্য অ্যামাউন্ট 0.02 আমি একটা লো অ্যামাউন্ট জাস্ট ট্রান্সফার করতেছি অ্যান্ড আমি ট্রান্সফারে ক্লিক করলাম। দেন আপনি কনফার্মেশন দিবেন, কিছুক্ষণের ভিতরে একটা ম্যাটামাক্স থেকে অ্যাপ্রুভাল আসবে, অ্যাপ্রুভালটা কমপ্লিট করবেন অ্যান্ড এখানে এরকম ট্রানজ্যাকশন প্রসেসিং দেখাবে
অ্যান্ড আপনার ট্রানজ্যাকশন সাকসেসফুল। আর কোনো কাজ এখানে আমাদের নাই টেস্টনেটে, এখন আমাদের কাজ হলো শুধু গ্যালাক্সির এনএফটিটা ক্লেম করা, ক্লেম ওএটি। জাস্ট আমরা এটা খালি ওএটিটা ক্লেম করবো। ওএটি ক্লেম করতে তো সবাই পারেন, কারণ আমরা অলরেডি ভিডিও শুরুতে একটা ওএটি আপনাদেরকে গ্যালাক্সির ক্লেম করে দেখাইছি, একই প্রসেস। জাস্ট আপনি টিক মানে ক্লিক করবেন, ভেরিফাই হয়ে যাবে। এখানে আপনি যে মিন নেটওয়ার্ক টেস্টনেটে রেজিস্টার করেছেন, টিক ম্যাট অটোমেটিক চলে আসবে। অ্যান্ড সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করবেন, ডিসকর্ডে জয়েন করা থেকে শুরু করে সব কমপ্লিট করে নেবেন, একদম ইজি। কমপ্লিট করে জাস্ট আপনারা কী করবেন, এইখান থেকে আমরা কমপ্লিটটা ক্লেম করে নিব। এইখানে দেখেন যে মাইন্ড নেটওয়ার্ক স্পেস ইউজার আছে, এই কাজটা অনেকে বলে পারে না, আমাকে কয়েকজন নক করছিল। তো এটার জন্য আপনি এখানে ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে যদি আমরা ক্লিক করি, এখানে যদি আপনি আসেন, এইখানে দেখেন মাইন্ডের গ্যালাক্সির যে অফিসিয়াল সাইটটা আছে এটা ওপেন করে নিতে হবে। দেন এইখানে আমরা দেখেন, এখন যদি আমরা একটা ই করি, সার্চিং করে দেখবেন এটা একটু পরে পেজটা রিফ্রেশ দিলে ঠিক হয়ে যাবে। আমি কিন্তু লাইভ স্পেসের ইউজারদেরটা করে দিলাম, যেটা একবার দেখা যাবে অনেক প্রজেক্টে কিন্তু স্পেস ইউজার ভেরিফাইডের কাজটা আসে। একই নিয়ম একই প্রসেস করে নেবেন। আর এই যে কয়েকটা দ্য টু ফ্রেন্ড, অবশ্যই এই পোস্টগুলো যখন কয়েক করবেন, নতুন বিগিনার ইউজার যারা আছেন, অবশ্যই দুজন ফ্রেন্ডকে ট্যাগ সহকারে করবেন, নাহলে এটা ভেরিফাই হয় না। পোস্টটা ওরা ক্রিয়েট করে দিচ্ছে, এখানে তিনটা ফ্রেন্ডকে ইউজার নেম দেবেন। আপনি যে কাউকে ট্যাগ করছেন এরকম তিনজন ইউজারের, আপনি নিজের পোস্টেরও নিতে পারেন, নিয়ে আপনি এইভাবে কপি করে নিতে পারেন। অ্যান্ড আমরা কপি করলাম জাস্ট। এখন আমরা যদি ওইখানে আসি, যে পোস্টটা আমরা ক্রিয়েট করছিলাম ওরা দিছিল আর কি, ওইখানে আমরা জাস্ট এটাকে পেস্ট করে আপডেট করলাম। এখন যদি আমরা গ্যালাক্সিতে আসি, দেন আমরা যদি এখানেই করি, দেখবেন এটা ভেরিফাই হয়ে যাবে। এখানে ওদের ডিসকর্ডে যে কাজগুলো আছে একদম সিম্পল, এখানে জাস্ট ক্লিক করে দিলে আপনার ডিসকর্ড ভেরিফাই হয়ে যাবে। দেন ফুল কাজ কমপ্লিট হয়ে গেলে দেখবেন এখানে নিচের দিকে ক্লেম সাইট পয়েন্ট, এটা ক্লেম করে নেবেন। জাস্ট আপনার কাজ কমপ্লিট। তো আমার হয়তো তোমার টেস্টনেটে পারফর্ম করতে একটু বেশি সময় লাগছে, আপনাদের হয়তো আরও কম সময় লাগবে। তো টেস্টনেটগুলোতে একটু মাঝে মধ্যে জয়েন করে নলেজ রাখবেন, যাতে করে অন্য অন্য অফারগুলোতে আপনার জন্য ইজি হয়। দেখেন অলরেডি কিন্তু আমাদের ক্লেম হয়ে গেছে, অ্যান্ড এটার জন্য তারা কিন্তু এয়ারড্রপ দিতে পারে যারা টেস্টনেটে পারফর্ম করেছে। প্রজেক্টটা আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাই দিলাম, অবশ্যই জয়েন করে নেবেন। আরও একটা ইম্পর্টেন্ট অফার আমরা সকালের দিক শেয়ার করছি, এখান থেকে একটা মিষ্টি বক্স রিজার্ভের ইভেন্ট, এখান থেকে 2000 টো ওদের সাপ্লাই এনএফটি বক্সের। এটা খুব সম্ভবত একটা এনএফটি মিন্টিং, সময় খুবই কম, আপনারা এটা কিন্তু মিন্ট করতে পারবেন। তো মিন্ট করে নেবেন, এটা জয়েন করে নেন, এটা থেকে প্রফিট হওয়ার পসিবিলিটি আছে। তবে এটা র্যান্ডমলি দিবে, অনেক ইউজার জয়েন করছে তারপরেও জয়েন করে নেন। এখানে জাস্ট লিঙ্কটা কপি করে নিলাম। এই টাস্কটা আমি অনেক সকালের দিকে দিছিলাম, অনেকে বলছে এটা আমি ফুল কমপ্লিট করতে পারতেছি না, কি একটু গেমিংয়ের সাইটে প্রবলেম। তো আমি লাইভ টাস্ক আপনাদের মাঝে কমপ্লিট করে দেখাচ্ছি, এখান থেকে আমি ওপেন করে দিলাম। অ্যাট ফার্স্ট আমাদেরকে কী করতে হবে, এখানে লগ ইন অপশনে ক্লিক করতে হবে, অ্যান্ড ম্যাটামাস্কের মাধ্যমে আপনি অ্যাক্সেস করবেন। অ্যান্ড আমরা নেক্সট নেক্সট বারে ক্লিক করে কাইন্ড করে নিলাম, সাইন ইন। যদি এরকম বলে যে ইউর অ্যাথলেটিক প্রোফাইল সাইন ইন ইনক্রিজ, মানে এরকম আসলে আপনাকে আগে যে কাজটা করতে হবে, এটা বিগিনারদের জন্য না, আগে যারা কাজ করছে তাদের জন্য মূলত। তো এখানে আমরা একটা অফার মেনশন করে দিচ্ছি, আগে এইটাতে আপনি কাজ করে নেবেন, এখানে আগে জয়নিং কমপ্লিট করতে হবে। দেন আপনি সাইন আপটা করবেন টুইটার দিয়ে, অ্যান্ড আপনার টুইটারটাকে অথরাইজ করে নেবেন। আপনাকে বলবে ওয়েলকাম সাকসেসফুল অ্যান্ড কোড এত এত। দেন আপনি এখানে এখন দেখতে পারবেন এখানে আপনার প্রোফাইল আছে, প্রোফাইলে এসে আপনি যে গো টু দ্য, এখানে যে প্রোফাইলে যদি আমরা আসি, প্রোফাইল আসার পর এখন ট্রাই করবেন আপনার এইখানে এই যে টুইটারটা কারেন্ট আছে, দেন স্টেম অ্যাকাউন্ট এগুলোকে কারেন্ট করবেন, যেমন ইমেলটা কারেন্ট করবেন, আপনার ইমেলটা দিবেন, ইমেলটা কারেন্ট করবেন, ইমেলে কোড যাবে, কোডটা এনে দিয়ে ভেরিফাই করবেন। তো আমরা লাইভ কাজ করতেছি, কোডটা কপি করে আনলাম, এখান থেকে ভেরিফাই ক্লিক করবেন, ইমেলটা কারেন্ট হয়ে গেলো, তারপরে স্টেম অ্যাকাউন্ট এগুলোকে ডিসকর্ড এগুলোকে ভেরিফাই করবেন প্রত্যেকটা। স্ট্রিম অ্যাকাউন্ট না থাকলে স্ট্রিম অ্যাকাউন্ট একটা করে নেবেন, আর আমার আগে থেকে করা ছিল, তাই আমার ওইটাকে এখানে আমি সাইন ইন করে নিতেছি। যদি আমরা অফারটাতে আসি, অফারটাতে আসার পরে এখন দেখেন সাইন ইন টিকমার্ট, তারপরে আপনাদের যে প্রবলেমটা হয়েছে সবারই, যে ফাইটিংয়ের জন্য, গেমিং ফাইটিংটা হওয়ার জন্য, আর এখানে কানেক্ট দ্য ম্যাটামাক্স, ম্যাটামাক্স এখন কানেক্ট হয়ে যাবে যেহেতু আপনার অ্যাকাউন্টটা লগ ইন আছে, ওই সময় অ্যাকাউন্টে লগ ইন ছিল না।
এখন সিম্পলভাবে এখানে কিন্তু দেখেন কানেক্ট হয়ে গেছে, তো এটা ঠিক না চলে আসছো। তারপরে ফলোর কাজ, এগুলো সব সোশিয়াল কাজ। সোশিয়াল কাজটা আমি বাদ দিয়ে আমি দেখাবো না, আমি জাস্ট খালি এই যে এইটা দেখাই এইটা, দেন এই ফাইটিং এরটা দেখাচ্ছি। তো প্রথমে ফাইটিং এরটার জন্য আমরা ফাইটিংয়ে ক্লিক করলাম, এখানে বলছে সিলেক্ট দ্য অ্যাকাউন্ট, আপনি কোন অ্যাকাউন্টটা কনফার্ম করবেন, যেহেতু আমাদেরকে কনফার্ম করতে হবে আমাদের যে ওয়ালেটটা, যে ওয়ালেটটা আমরা অলরেডি কানেক্ট করছি, তো এটাকে আমরা এখন কনফার্ম দিয়ে দিলাম। অ্যান্ড গো টু দ্য গেম, আপনাকে গেমে যেতে হবে, এই কাজটা ওই সময় কাল হয়তো অনেকে আটকে গেছিলো। অ্যান্ড গেমে আসলাম, গেমে আসার পর এখান থেকে আমরা যেহেতু গেমে কথা বলছি, আমরা কানেক্ট দ্য ওয়ালেট, আমরা সেম ওয়ালেটটা দিয়ে এখানে কানেক্ট করবো। তো আমরা দেখি এখানে সিস্টেমগুলো কী কী আছে। আচ্ছা, গো টু দ্য বক্সিং, বক্সিংয়ে যাই। প্রথমে আসছে এখানে লগ ইন অপশন, লগ ইন অপশনে ক্লিক করে আমরা যেহেতু কানেক্ট করবো ওয়ালেট দিয়ে, কারণ আমরা যেহেতু ওয়ালেটে কাজ করতেছি, মেটামাক্সের সাথে সেম ওয়ালেটটা কানেক্ট করে নেব। অ্যান্ড এখান থেকে নেক্সট নেক্সট বারে ক্লিক করে আমরা কানেক্ট করে নিলাম। অ্যান্ড সাইন ইন কমপ্লিট করলাম, আমাদের কানেক্ট কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার একটা সাইন ইন আসছিলো। অ্যান্ড এইখানে দেখেন এখন প্লে দ্য একটা ম্যাচ খেলার কথা বলতে পারে, এখানে কোনো ফি লাগে না, এটাই সবচেয়ে ভালো দিক। আমাকে বলছে একটা ম্যাচ খেলো, ম্যাচের জন্য আমরা একটা ম্যাচ আমরা খেলতেই পারি। একটা ম্যাচ আমরা ওয়ান করলাম, অ্যান্ড সিলেক্ট করা যায় কি না, আচ্ছা এখানে প্লেতে ক্লিক করে দিই। গেম কিন্তু একটা প্লে হয়ে গেছে এখানে, এটা রাউন্ড টাইমার চলতেছে। অ্যান্ড এইটুকুই, জাস্ট এখানে আপনি ওপেনিং করছেন, এটাই হচ্ছে মেন। অ্যান্ড আপনি ওপেনিং করছেন এখন, এটাই হচ্ছে মেন। আমরা যদি এখন আবারও আমাদের সেই অফারের পেজে আসি, অফারের পেজ হারিয়ে গেলে আপনি এখান থেকে আবার অফারের লিঙ্কটা কপি করে আবার এইখানে দিতে পারেন। অ্যান্ড আমরা যেহেতু এখন কাজ করছি, এখন যদি আমরা আসি দেখেন এইখানে ফাইটিংয়ের টাস্কটা কিন্তু টিকমার চলে আসছে, যে একটা ফাইটিং আপনি করছেন। দেন আপনি এইখানে এই যে ক্লেমবারগুলো আসে, এগুলো যদি করে না থাকেন, এখানে যে বেসগুলো আছে বেসগুলোকে ক্লেম করবেন। যেমন আপনি যখন ডিসকর্ডটা কানেক্ট করবেন তখন আপনি বেস ক্লেম করতে পারবেন, আপনি স্টিমটা কানেক্ট করলে বেস ক্লেম করতে পারবেন, এগুলো আপনি ক্লেম করে নেবেন। যখনই আমি ডিসকর্ডটা কানেক্ট করছি এখানে আমার কিন্তু ক্লেমবার আসছে না, আমি ক্লেমবারে ক্লিক করে ক্লেম করে নিলাম। এভাবে করে আপনি জাস্ট কয়েকটা ক্লেম করার পর যখন আপনি আগের পেজে যাবেন দেখবেন যে এইখানেও একটা টিকমার চলে আসছে, অনেকগুলো টিকমার কিন্তু আমার কাজ হয়ে গেছে। তারপর সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করলেন। অ্যান্ড আপনি যে ফাইটিং ম্যাচটা যে লগ ইন করছিলেন, এর জন্য আপনি এখানে যখন ক্লিক করবেন দেখবেন যে যখন আপনি এটা কানেক্ট করবেন দেখবেন এটাও আপনার টিকমার চলে আসবে। আমি যে এখনই কনফার্ম করলাম, গো টু দ্য হোম গেম, গেমে ঘুরে আসার পরে দেখবেন একটা টিকমারটা চলে আসছে। এই এই কটা কাজই অনেক আটকে গেছিলো, এছাড়া যে স্টিম অ্যাকাউন্ট এগুলো তো আটকায় না, এগুলো সব ইজি। যে ডিসকর্ডের টাস্ক গুটাই, যে একটা ডিসকর্ড দুইটা ডিসকর্ডের টাস্ক আছে আর ফলোর টাস্ক আছে, এগুলো আপনারা প্রত্যেকেই পারবেন, হাতে ধরা কাজগুলো কমপ্লিট করে নিলে হয়। এইখানে আমাদের ডিসকর্ডের টাস্ক কমপ্লিট করা হয়ে গেলে দেন আমি কিন্তু সব টাস্কগুলো কমপ্লিট করছি লাইভে থেকে, আশা করি আমার টিকমারগুলো চলে আসবে, একটা একটা বাকি রয়েছে, তো সবগুলো কমপ্লিট করছি। এখন আমাদের যে এটা করতে হবে, সব টাস্ক কমপ্লিট হয়ে গেলে নিচের দিকে আমরা একটি স্ক্রল ডাউন করবো, এখানে আমরা দেখবো যে আমাদের লাস্ট কী আছে। আচ্ছা, আমি খুবই দুঃখিত, ইভেন্টটা সর্ট আউট হয়ে গেছে, কিন্তু এটা তখন হয়তো বা শো করে নাই, ওই সময় তো দেখলাম না, এখন দেখি সর্ট আউট মানে এটা শেষ হয়ে গেছে। ফ্রি যে প্রাইসটা ছিল 2000টা সাপ্লাই ছিল, এটা শেষ হয়ে গেছে, আমি একদমই প্রথমে খেয়াল করিনি। যাই হোক, এটা স্কিপ করে বাকি টাস্কগুলো করে নিন, এই ইভেন্টটাতে জয়েন করার প্রয়োজনে। বাট এই যে আমরা যে দেখাইছি প্রথমের দিকে, এটাকে ফোকাস রাখেন, আর আপনি হয়তো বা এটাতে নাও জয়েন করতে পারলে, আমরা যে এটা ইভেন্টটা মিস দিই, কিন্তু এই যে প্রথমে শুরুর যে ইভেন্টটা, এখান থেকে আপনি কিন্তু টোকেন পাবেন, গেট ফ্রিতে 10টা এলই টোকেন ক্লেম করতে পারবেন, টুইটার বেস টেস এগুলোর জন্য, এগুলোকে ফোকাস করেন। আমি এটাকে যদি বাতও দিই যে এটা আমরা পারতেছি না, অন্য অন্য আরও অনেক ইভেন্ট আসবে, মাই যে অ্যাড্রপ আছে এখানে এসে আপনি বেসগুলোকে ট্রাই করবেন, যে বেসগুলো আছে বর্তমানে এই বেসগুলোকে ক্লেম করে নেওয়া, ডিসকোটের বেস, স্টিমের বেস, যে কটা বেস আর কি এখানে আসে, আপনি বেসগুলোকে ক্লেম করার চেষ্টা করবেন, কারণ এই বেসগুলো কিন্তু আপনাকে অ্যাড্রপ দিবে।
তো এখানে বেসগুলো যদি আপনার মিস হয়ে থাকে, এখানে অনেকগুলো বেস আগে ছিল টুইটারে, এগুলো মিস হয়ে গেছে, তো এগুলো ক্লেম করে নেন, কারণ এটাই আপনাকে এয়ারড্রপ দিতে হবে। তারপর ফ্রি মিন্টের যে ইভেন্টগুলো আসে যখন যখন চ্যানেলে দেওয়া হবে, যখন এই দেখেন এই যে একটা ফ্রি মিন্টের, এটা টুইটার বেস, এটা রিজার্ভ রিজার্ভ আছে, তো এইখানে আপনি এটাকে নিয়ে নেবেন যদি এটা আপনার না থাকে ফ্রি মিন্টের। এখানে জাস্ট টুইটারে ওদেরকে ফলো করে এটা নেওয়া যায়, তো এটা করে নেবেন। আমরা যেহেতু এনএফটিটা আউট অফ স্টক হয়ে গেলে, অ্যান্ড এই যে দেখুন রিজার্ভে যখন আপনি ক্লিক করবেন, এটা সামান্য হয়তো বা কিছু মেটিক ফি দিতে হয়, দিয়ে আপনি এটাকে নিয়ে নেবেন। ধরুন এই বেসগুলোকে নেওয়ার চেষ্টা করবেন, এটা থেকে কিন্তু আপনাকে অ্যাডোফের জন্য হেল্প করবে। দেখেন এই যে মিন্ট নাও ক্লিক করলাম, এটা অনেক আগে আমরা একবার শেয়ার করছিলাম, এখানে আপনাকে মেটিকে ফি কাটবে, ইথারে না, আমার একটা মেটিক চেনে দেওয়া আছে, তার জন্য হয়তো এরকম দেখাচ্ছে। আপনি যখন নেটওয়ার্কটাকে সুইচ করে নেবেন, মিন্ট নাও ক্লিক করে বেসটা নিয়ে নেবেন, মাত্র 3 সেন্ট ফি কাটবে, বেসটা নিয়ে নেবেন। এর জন্য কিন্তু আপনি যে গোল্ড সাকসেসফুলি পাইছেন, তো এভাবে যে ফ্রি মিন্টের যদি আরো কিছু থাকে বা এয়ারড্রপে কিছু থাকে, এগুলো আপনি কমপ্লিট করে নেবেন। এখানে দেখেন যে অনেকগুলো আছে যেগুলো অফ লাইভ আছে, যেমন এটা লাইভ আছে, আর যেগুলো ফ্রিতে আপনি নিতে পারবেন এগুলো নিয়ে নেবেন। আর কিছু সল্ট আউট হয়ে গেছে অলরেডি, এখান থেকে এটা সল্ট আউট হয়ে গেছে, এগুলো তো আর পারবেন না। এখানে ভিডিওটা অনেক বড় গেছে, এর জন্য দুঃখিত। ভিডিও অবশ্যই লাইক করবেন, চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে।